রাজীবপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 অনুষ্ঠিত। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজীবপুরে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং সহযোগিতায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ঢাকা। রাজীবপুর উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সভাপতিত্বে 18 এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে সকাল 9:30 উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিদের পালিত গবাদি পশু, হাঁস, মুরগি, কবুতর, পাখি, ছাগল, ভেড়া, গরু, মহিষ এবং ঘোড়া নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল 28 কুড়িগ্রাম 4 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, কিন্তু অফিসিয়াল ব্যস্ততার কারণে তিনি থাকতে পারেননি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং খামারিগণ উপস্থিত ছিলেন।